বিশ্ব জিহাদের পথিকৃৎ শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমহুল্লাহ। প্রতিটি আরব মুজাহিদের হৃদয়ে যিনি শ্রদ্ধার আসনে সমাসীন, আরব সহ সমগ্র বিশ্বের সকল মুজাহিদের কাছে যিনি অনুসরণীয়, তার নাম শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমহুল্লাহ। বিগত 10-20 বছর যুদ্ধরত ছিল, এখনও আছে, এরকম যে কোনো মুসলিম ভূখণ্ডের মুজাহিদগণ আবদুল্লাহকে মর্যাদার দৃষ্টিতে দেখে। একাই এক জাতি। শাইখ উসামা রাহিমহুল্লাহ বলেন, শাইখ আবদুল্লাহ আজম একক কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন পুরো একটি জাতি। একটি সামরিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন শাইখ আজম, যেখানে মুজাহিদদের প্রশিক্ষণ দেওয়া হতো। তার শিষ্যরা তাকে বলতো, হে মুজাহিদদের শাইখ, আমরা আপনার সাথে সালাফদের সুঘ্রাণ পাই। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজমের মাঝে হাসান বাসির জুহুদ তথা দুনিয়া বিমুখতা, ইমাম আবু হানিফা ও সুফিয়ান সাউরির মতো ফিকহের পাণ্ডিত্য, মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো জিহাদি চেতনা এবং ইমাম ইবনু তাইমিয়ার মতো সাহসিকতা দেখা যেত রাহিমাহুল্লাহ। এছাড়াও ইমাম হাসান আল বান্না, সাইদ কুতুব শাহিদ ও সাইদ আবুল আলা মাওদুদী সহ সকলের চিন্তা চেতনার লক্ষ্য উদ্দেশ্য ও ইসলামী জাগরণের মনোভাব যেন একাই শাইখ আবদুল্লাহ ইউসুফ আজমের মাঝে একভূত ছিল। তিনি ছিলেন তাদের সকলের চিন্তার সমন্বিত ব্যক্তিত্ব। এমনকি কাফিরেরাও তাকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছে, কারণ তিনি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শত্রুদের একজন। একবিংশ শতকের জিহাদি চেতনার উত্থানে সবচেয়ে বেশি দায়ী করা হয় তাকে। এমনকি বলা হয় ওসামা বিন লাদেনের তাত্ত্বিক ও আত্মাদিক গুরু ছিলেন শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমহুল্লাহ। সীমান্তের কাঁটাতার মারিয়ে জাতীয়তাবাদের বন্ধন ছিঁড়ে সমগ্র বিশ্বের মুসলিমদের কাছে ইসলামী জাগরণের চেতনা ছড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে সবচেয়ে বেশি অবদান শাইখ আবদুল্লাহ ইউসুফ আজমের চিন্তা চেতনার। আরও একজন কাফির বুদ্ধিবৃত্তিক গবেষক তাকে আখ্যায়িত করেছেন আফগান জিহাদের তাত্ত্বিক গুরু ও গ্লোবাল জিহাদের গডফাদার হিসেবে। তারুণ্যের দিনগুলো। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমহুল্লাহ 1941 সালে ফিলিস্তিনের জেনিন প্রদেশে একটি ইসলামী ভাবাপন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সেই সময়ের ফিলিস্তিন সংগ্রামের একজন প্রসিদ্ধ মুজাহিদ, তাই শৈশব থেকেই মনে প্রাণে ইসলামী জাগরণের অনুভূতি নিয়ে বেড়ে উঠেছেন আবদুল্লাহ আজম। অল্প বয়সে যোগদান করেছেন ইখওয়ানুল মুসলিমিন তথা মুসলিম ব্রাদারহুডে। নিজ এলাকায় পড়াশোনা সম্পূর্ণ করার পর তিনি জর্ডানের একটি গ্রামে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে 1966 সালে ভর্তি হন দামেস্কের শরিয়াহ বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে। 1967 সালে যখন ইয়াহুদিরা ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে, তখন পশ্চিম তীরস্থ ফিলিস্তিনিদের প্রতিরোধ করার কিছুই ছিল না। এক প্রকার বিনা বাধাই পশ্চিম তীর দখল করে নেয় ইয়াহুদিরা। তখন শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমহুল্লাহ একাই প্রতিরোধ গড়ে তোলেন। সেটাই ছিল তার প্রথম জিহাদ। অংশগ্রহণ করেন সেখানে জিহাদরত ইখওয়ানুল মুসলিমিনের মুজাহিদদের সাথে। এছাড়াও বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। তার অংশগ্রহণ করা এক প্রসিদ্ধ যুদ্ধে নিহত 62 জন ইয়াহুদি সৈন্য। 1969 এবং 1970 ঘটিত কিছু যুদ্ধে তিনি অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছিলেন। 1971 সালে আবদুল্লাহ আজম আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে মিশর যান। সেখান থেকে PhD সম্পূর্ণ করে উসুলুল ফিকহ তথা ইসলামী আইনশাস্ত্রের মূলনীতি বিষয়ে। এর আগে 1970 সালে 29 বছর বয়সে জর্ডানের আম্মান বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সে সময়ে মুসলিম বিশ্বে মাত্র জিহাদের সূচনা হচ্ছিল। 1953 সালে মিশরে অবস্থানকালে তিনি শহীদ সাইদ কুতুব রাহিমহুল্লাহ পরিবারের খোঁজখবর নিতেন। সাইদ কুতুবের বেশ ভালো রকম প্রভাব ছিল তার উপর। ফিলিস্তিনে আশা ভঙ্গ। দখলদার ইয়াহুদিদের আগ্রাসন শুরু হলে ফিলিস্তিনি লোকজন প্রতিরোধ শুরু করে। এর মধ্যে PLO, ফাতাহ সমর্থক ও কর্মীরাই ছিল বেশি। তখনও হামাস প্রতিষ্ঠিত হয়নি। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমহুল্লাহ তাদের সাথে ইয়াহুদিদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেন, কিন্তু প্রতিরোধ আন্দোলনের লোকগুলো নৈতিকভাবে শক্তিশালী ছিল না। তারা দিনের বেলা যুদ্ধ করত ঠিকই, কিন্তু সারা রাত মুভি দেখত, গান শুনত আর কার্ড খেলত। হাজারো মানুষকে সালাতের জন্য আহ্বান করা হলে উপস্থিত হতো একেবারে হাতে গোনা কজন লোক। আবদুল্লাহ আজম তাদের সংশোধনের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন, উল্টো বিরুদ্ধচারণ করে তারা। ইসলামে যে জিহাদের রূপরেখা তিনি জেনেছেন তার সাথে এর কোনো মিলই নেই। এই অবস্থা দেখে তিনি বিফল মনোরথে ফিলিস্তিনের রণাঙ্গন ত্যাগ করে
সৌদি আরব চলে আসেন। আশির দশকে সৌদি আরবের জিদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার প্রস্তাব পেলে তা গ্রহণ করেন তিনি। কিন্তু শুধু শিক্ষক বা আলিম হলেই যে দায়িত্ব শেষ হয়ে যায় না, এই বোধ চিরকাল তার অন্তরে ছিল। তিনি প্রায়ই বলতেন, জিহাদ এবং রাইফেল ছাড়া কোনো সমাধান নেই, আলোচনা সম্মেলন বা সংলাপে কিছুই হবে না। জয়েন দ্য ক্যারাভান, ইলহাক বিল কাফেলা। 1980-এর দশকে ইসলামী ভূমিতে যে সকল পশ্চিমা সাম্রাজ্যবাদী দখলদার ছিল তাদের উদ্দেশ্যে এটা শাইখ আবদুল্লাহ আজামের আপোষহীন জবাব। আফগানে নতুন আশা। 1980 সালে এক আফগান প্রতিনিধি সৌদিতে আসেন। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজাম রাহিমুল্লাহর দেখা হয় তার সাথে। তার মুখে শুনতে পান আফগানদের বীরত্বের কথা, তাদের আন্দোলন, জিহাদ, ত্যাগ ও নিষ্ঠার কথা শুনে মুগ্ধ হয়ে যান তিনি। তার অভিভূত ভাব দেখে উক্ত মুজাহিদ শাইখ আবদুল্লাহ ইউসুফ আজাম রাহিমুল্লাহকে তাদের সাথে যোগ দিতে বলেন। তৎক্ষণাৎ সাড়া দিয়ে শিক্ষকতা পেশা ত্যাগ করে পাকিস্তানে ইসলামাবাদে চলে আসেন আবদুল্লাহ আজাম। এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। একটি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে আসতে প্রচণ্ড মানসিক শক্তিশালী হওয়া দরকার, কিন্তু আফগান মুজাহিদগণকে কাছ থেকে দেখতে আবদুল্লাহ আজাম এই কাজটি করেন, যেন তিনি যাচাই করতে পারেন তারাও কি PLO-এর যোদ্ধাদের মতো খামখেয়ালি ও বেআমলি, নাকি সত্যিকার মুজাহিদ ফিসাবিলিল্লাহ। তিনি তাদের মাঝে সত্যিকার অর্থেই দেখতে পান জিহাদি চেতনা। তাই প্রথমে ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পেশা যোগ দিলেও পরবর্তীতে তা বাদ দিয়ে পুরোদমে জিহাদের জন্য কাজ চালিয়ে যেতে থাকেন। তিনি প্রায়ই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি বলে মুজাহিদদের উদ্দীপ্ত করতেন, আল্লাহর পথে জিহাদের ময়দানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা 60 বছর ইবাদতে দাঁড়িয়ে থাকার চেয়েও শ্রেষ্ঠ, সাহি আল জামি। পরে তিনি নিজের পরিবারকে নিয়ে আসেন পেশোয়ারে। ধীরে ধীরে জিহাদের কাজের ধারায় আরও জড়িয়ে পড়েন। মুজাহিদদের কাজের সাথে তিনি পরিচিত হতে থাকেন আরও ভালোভাবে, জিহাদের আরও গভীরে। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজাম রহিমুল্লাহ পেশোয়ারে অবস্থানকালে তার প্রিয় বন্ধু ওসামা বিন লাদেনকে সাথে নিয়ে বাইতুল আনসারে যোগ দেন। এটি ছিল মুজাহিদদের সেবামূলক একটি সংস্থা। সংস্থাটি আফগান মুজাহিদদের সব ধরনের সাহায্য সহযোগিতা করত। বাহির থেকে আসা নতুন মুজাহিদদের প্রয়োজন মতো তার বিয়াহ, প্রশিক্ষণ ও পরিচিতি। তাই এসব মুজাহিদদের আফগানিস্তানের ফ্রন্টে পাঠানোর আগে পাকিস্তানে প্রশিক্ষণ দিত বাইতুল আনসার। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজাম ছিলেন সংস্থাটির একজন শিক্ষক। পরবর্তীতে জিহাদের প্রথম কাতারে গিয়ে সামিল হন আবদুল্লাহ আজাম। হাতে তুলে নেন অস্ত্র, রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সম্মুখ লড়াইয়ে। অসম সাহসিকতায় ছুটে চলেন এক ফ্রন্ট থেকে আরেক ফ্রন্টে, এক রণক্ষেত্র থেকে আরেক রণক্ষেত্রে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে, লোগার, কান্দাহার, হিন্দুকুশ পর্বতমালা, পাঞ্জশির উপত্যকা, কাবুল আর জালালাবাদে। এসব যুদ্ধে তিনি আফগান মুজাহিদদের সাথে ঘটা অলৌকিক সব কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন। সালাফদের জীবনে যা কিছু ঘটেছে সেসবের প্রতিচ্ছবি যেন আফগানের রণাঙ্গন। বুদ্ধিবৃত্তিক জিহাদ। আফগান রাশিয়ান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করাই রণক্ষেত্রের সাধারণ যোদ্ধাদের সাথে পরিচয় হয় আবদুল্লাহ আজাম রাহিমুল্লের। হয় সখ্যতা ও বন্ধুত্ব, তাদের মধ্যকার সমস্যাগুলো বুঝতে পারেন তিনি, সেসবের উপযুক্ত সমাধান দেন। যেমন আফগান যুদ্ধের মুজাহিদগণ বিভিন্ন অঞ্চল ও গোত্রের হয়, তাদের মাঝে নানান বিষয়ে মতানৈক্য হতো, সেসব সমস্যা মিটিয়ে দিতেন তিনি। তাদেরকে বলতেন, আমরা মুসলিমরা কখনোই শত্রুদের হাতে পরাজিত হই না, শত্রু আমাদেরকে পরাজিত করতে পারে না যদি না আমরা নিজেরাই নিজেদের কাছে পরাজিত হই। ইতিহাস আমাদেরকে তাই দেখিয়েছে, যুগে যুগে আমাদের পরাজয়ের কারণ অন্তকলহ। আবদুল্লাহ আজাম অন্যান্য ইসলামী দলের নেতাদের সাথেও দেখা করতেন, যেমন ইখওয়ানুল মুসলিমিন, জামাতে ইসলামী। তাদেরকে আফগান জিহাদের গুরুত্ব বুঝিয়ে সমর্থন আদায় করেন যতদূর সম্ভব। আমেরিকা, মালয়েশিয়া, জার্মানি সহ অনেক দেশ সফর করেছেন তিনি। নিরসন করেছেন আফগান জিহাদ নিয়ে সকল সন্দেহের। যুদ্ধে সাফল্যের জন্য এই বুদ্ধিবৃত্তিক সমর্থন আদায়ের গুরুত্ব অপরিসীম। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজামের চেতনা, কঠোর পরিশ্রম অবশেষে সফলতার মুখ দেখতে পায়। ফলে আফগান জিহাদ শুধু আফগান জনগণের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, আন্তর্জাতিক পরিসরে ব্যাপক গুরুত্ব লাভ করে তা। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমেরা আফগান জিহাদে অংশগ্রহণ করতে ছুটে আসতে থাকে। তিনি একটা কথা প্রায়ই বলতেন, ইসলামের ইতিহাস শহীদদের রক্তে রচিত হয়েছে। তার এই কথা সত্য। ইসলামের প্রথম যুগের সোনার মানুষ সাহাবিদের জীবনী পর্যালোচনা করলেও এই বাস্তবতাই প্রতিভাত হয়। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজাম রহিমুল্লাহ যেই কোনো জটিল বিষয় সহজ করে বোঝাতে পারতেন।
এটা তার রচিত যতগুলো গ্রন্থ আছে সবগুলোর বৈশিষ্ট্য। তার রচিত গ্রন্থগুলো হলো ইলহাক বিল কাফিলা, এসো কাফিলাবদ্ধ হই, আদ দিফাউ আন আরাদিল মুসলিমিন আউয়াল ফারিদাতিন বাদাল ইমান, মুসলিম ভূমিসমূহের প্রতিরক্ষা ইমানের পর প্রথম ফরজ, তারবিয়াহ জিহাদিয়া তাফসিরে সুরা তাওবা, আয়াতুর রহমান ফি জিহাদিল আফগানিস্তান, আফগানিস্তানে আমার দেখা আল্লাহর নিদর্শনসমূহ, লাভার্স অব দ্য মেডেন্স অব দ্য প্যারাডাইস, কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে, হুকমুল আমাল ফিল জামাআ, রুলিং অফ ওয়ার্কিং ইন দ্য ইসলামিক গ্রুপস। পাশাপাশি তিনি দুটি ম্যাগাজিন বের করেছেন, একটি মাসিক অপরটি সাপ্তাহিক। এই ম্যাগাজিনগুলোতে কাফিরদের নানান প্রোপাগান্ডা ও অসত্য তথ্যের জবাব দিতেন তিনি, বানচাল করে দিতেন তাদের মিথ্যাচার। ইলহাক বিল কাফিলা, এসো কাফিলাবদ্ধ হই বইটি খুবই ছোট, অথচ এটি পুরো বিপ্লবের রূপরেখা। এই বইয়ে তিনি জিহাদ সম্পর্কিত সকল সন্দেহ নিরসন করেন। উসুলে ফিক্ষের আলিম হিসেবে এই ব্যাপারে যথেষ্ট পারদর্শী ছিলেন তিনি। বর্তমানে খলিফা নেই, তাই জিহাদ ফরজ নয়, এরকম যত ভুল ধারণা আছে সেগুলো খণ্ডন করে দেন, প্রমাণ করেন এসবের অন্তঃসারশূন্যতা। তার অন্য একটি বই ডিফেন্স অব দ্য মুসলিম ল্যান্ড, দ্য ফার্স্ট অবলিগেশন আফতার ইমান, এই বইতে তিনি মুসলিম ভূখণ্ড রক্ষার আবশ্যকীয়তা তুলে ধরেছেন। বক্তব্যের অকাট্যতা প্রমাণের জন্যে তিনি পৃথিবীর বহু আলিমের কাছে গিয়েছেন আলাদা আলাদাভাবে, তাদের মতামত একত্র করেছেন, নিয়েছেন সকলের স্বাক্ষর। এটা খুবই কষ্টকর কাজ ছিল, কিন্তু তিনি উম্মাহের প্রয়োজনে এই কাজটি করেছেন, যেন পরবর্তীতে জিহাদের বিরুদ্ধে কোনোরূপ আপত্তি তুলতে না পারে কেউই। তিনি প্রায়ই বলতেন, জিহাদ ততদিন চলবে যতদিন পর্যন্ত সারা পৃথিবীতে এক আল্লাহর ইবাদত না করা হবে, জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সকল নির্যাতিত মানুষকে মুক্ত করা হবে, জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সম্মান ও লুণ্ঠিত ভূমিগুলো ফিরিয়ে আনা হবে, জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত খিলাফা পুনঃপ্রতিষ্ঠিত না হবে, জিহাদ হল চিরস্থায়ী মর্যাদার পথ। নয় বছরের প্রৌঢ় শাইখ আবদুল্লাহ আজাম রহিমহুল্লাহ বলতেন, আমি মনে করি আমার প্রকৃত বয়স হচ্ছে 9 বছর, 7.5 বছর কেটেছে আফগান জিহাদে আর 1.5 বছর ফিলিস্তিন জিহাদে, এছাড়া জীবনের বাকি সময়গুলোর কোনো মূল্য আমার কাছে নেই। উসুলুল ফিকহে PhD দেওয়া ও শিক্ষকতার চেয়েও তিনি বেশি গুরুত্ব ও মূল্যবান জ্ঞান লাভ করেছেন জিহাদের ভূমিতে কাটানো সময়টুকুকে। তিনি আরও বলেন, শুধু 3টি অবস্থায় আমি জিহাদের ভূমি ত্যাগ করতে পারি, হয় আমি আফগানিস্তানে নিহত হব, নতুবা পেশোয়ারে নিহত হব, নতুবা হাত বাঁধা অবস্থায় আমাকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হবে। তার শাহাদতের পর পরিবারের লোকেরাও বলেছেন যে তিনি পরিবারের বেশি সময় দিতেন না, ফজরের সময় ঘর থেকে বের হতেন, ফিরতেন মধ্যরাতে, মাঝখানের সময়টুকু জিহাদের জন্য ব্যয় করতেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রসিদ্ধ ব্যক্তি হয় পত্রিকা ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকত তার চলাফেরা ও কর্মকাণ্ড। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজদাম ছিলেন আঞ্চলিকতাপ্রীতি ও জাতীয়তাবাদের ঊর্ধ্বে। মানুষ তাকে বলত, আপনি ফিলিস্তিনের ময়দান ছেড়ে আফগানিস্তানে এসেছেন কেন? তিনি বলতেন, ওয়াল্লাহি, আল্লাহর জন্যই ফিলিস্তিন ছেড়েছি, আফগান আমার কাছে জন্মভূমির চেয়েও কম প্রিয় নয়, ফিলিস্তিনের খলিল এলাকা আমাকে যতটা টানে ঠিক ততটাই টানে কাবুল আর পেশোয়ার, আল্লাহ এবং আল্লাহর আদেশ, জিহাদের উদ্দেশ্যে আমি ফিলিস্তিনের ভূমি ত্যাগ করে আফগান এসেছি, ফিলিস্তিন আমাদের অন্তরে আমাদের মুখে, তবুও ফিলিস্তিন ত্যাগ করে কিছু করতে এসেছি, ফিলিস্তিনকে মুসলিমেরা কখনোই ভুলবে না। ব্যক্তিজীবনে ধার্মিকতা, শাইখ আবদুল্লাহ ইউসুফ আজাম রহিমহুল্লাহ ফিলিস্তিনি যোদ্ধাদের মাঝে যেই অধঃপতন দেখে এসেছেন তার নিজের জীবন ছিল সেগুলোর বিরুদ্ধে জলজ্যান্ত আদর্শ। তিনি কখনো কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করতেন না, যেখানেই যেতেন সেখানেই পেতেন সকলের শ্রদ্ধা, নিয়মিত নফল সিয়াম পালন করতেন, বিশেষ করে নবী দাউদ আলাইহিসালামের সুন্নাহ অনুযায়ী একদিন পরপর, এভাবে সারা বছর। এছাড়াও সোম ও বৃহস্পতি নিজে তো সিয়াম পালন করতেনই, অন্যদেরও উৎসাহিত করতেন। আরও একটি জিনিস তিনি বেশি করতেন, তা হলো আজকার, নিজেও জিকির আজকারে মশগুল থাকতেন, মানুষকেও বলতেন জিকিরের ফজিলাতের কথা, হাঁটতে চলতে বা জগিং করার সময় প্রতি কদমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উচ্চারণ করতে বলতেন, কারণ সুবহানাল্লাহ বলার বদৌলতে জান্নাতে একটি গাছ তৈরি হওয়ার কথা হাদিসে এসেছে। শাইখ আজামকে যারা অপছন্দ করত তারাও তাকে পছন্দ করতে শুরু করে একসময়। একবার এক
দুঃখজনক ঘটনা ঘটল। পেশোয়ারে কিছু উগ্র স্বভাবের লোক ঘোষণা দিল শাইখ আবদুল্লাহ আজম কাফির হয়ে গেছেন, কারণ তিনি মুসলিমদের সম্পদ তাদের কাছ থেকে নিয়ে অপচয় করেন। শাইখ আবদুল্লাহ আজম রাহিমুল্লাহ এই সংবাদ শুনে বিস্মিত হলেন না, ক্ষিপ্তও হলেন না, উল্টো কিছু উপহার সামগ্রী পাঠিয়ে দিলেন তাদের জন্যে। এরপরেও কটু কথা অপবাদ ছড়ানো অব্যাহত রাখল কিছু লোক। পরে একসময় তাদের ভুল ভাঙল। তখন তারা বলতে লাগল, আল্লাহর কসম, আমরা কখনোই শাইখ আবদুল্লাহ আজমের মতো মানুষ দেখিনি। তিনি আমাদের নিয়মিত অর্থ ও উপহার সামগ্রী দিয়ে যেতেন, অথচ আমরা তার বিরুদ্ধে কটু বাক্য বলতাম। তিনি তাদের আচরণকে ব্যক্তিগতভাবে নেননি, তিনি কাজের লোক ছিলেন, তাই কাজ করে গেছেন, কানেই তোলেননি কারো কথা। তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি দুনিয়াকে ভালোবাসেননি, জীবনে চলার পথে একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুর মালিক হননি। অথচ তিনি চাইলে পারতেন পার্থিব্য ভোগবিলাসে মত্ত থাকতে, তার জুহুদ ছিল হাসান বাসরি রহিমুল্লাহর মতো। তিনি গীবত খুবই অপছন্দ করতেন। গীবত মুসলিমদের মধ্যেকার বন্ধনকে ধ্বংস করে দেয়। কেউ তার কাছে অন্য কারো দুরস্থতি বলতে আসলেই তিনি শুনতে প্রত্যাখ্যান করতেন সেসব। শিশুদের আন্তঃকরণের বিশুদ্ধতার প্রতি তিনি দিতেন বিশেষ গুরুত্ব। বাচ্চাদেরকে বিভিন্ন কাজের জন্য পুরস্কৃত করতেন, যেমন বাচ্চাদের বলতেন যে আগামী এক ঘন্টা চুপচাপ বসে থাকবে তাকে আমি 100 রুপি দেব, অথবা যে এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে আমাকে শোনাতে পারবে তাকে আমি 50 রুপি দেব। আবার কখনও কখনও তাদেরকে জান্নাতি বৃক্ষের কথা শুনিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম এই জিকিরটি করাতেন। জীবন সন্ধ্যায় শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রহিমুল্লাহর শত্রু শুধু রাশিয়ানরাই ছিল না, তারা তো আফগান ভূমিতে পরাজিত হয়ে চলেই গেছে, কিন্তু ঘরের বাহিরে আরও বহু শত্রু ছিল, আফগানে, পেশোয়ারে, কাবুলে। তাকে হত্যা করতে তারা ছিল ছদাতৎপর। পেশোয়ারে তিনি এক মসজিদে নিয়মিত জুমআর সালাত পড়তেন, সালাতের আগে দিতেন অগ্নিঝরা বক্তৃতা। বহু মানুষ তার বক্তৃতা শুনতে ছুটে আসত বহু দূর দূরান্ত থেকে। 1989 সালের ঘটনা, শত্রুরা মিম্বরের নিচে একটি প্রচণ্ড শক্তিশালী TNT বিস্ফোরণ রেখে দেয়। এটা এতই ভয়াবহ ছিল যে তা বিস্ফোরিত হলে পুরো মসজিদটি ধসে পড়ত। মসজিদে হয়তো কেউই বাঁচত না, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন, তাই তা বিস্ফোরিত হয়নি। তিনি তার জীবনের শেষ বক্তব্যটি দিয়েছিলেন লাহোরে। সেই বক্তব্যে তিনি হামদ ও দুরুদ পাঠ করে এই আয়াতটি পড়েন, আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূর হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়, অতঃপর যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ তো তার ব্যাপারে সম্যক দ্রষ্টা। সূরা আনফাল আয়াত 39। তার শেষ বক্তব্যের সারমর্ম ছিল, মুসলিমদেরকে আগে পরিপূর্ণ দিন মান্য করতে হবে, এরই অংশ নিজেদের ভূমির প্রতিরক্ষা, তবেই পৃথিবীতে টেক্কা দিতে পারবে তারা, অন্যথায় নয়। ইসলামী ভূমি প্রতিষ্ঠা করতে হলে সেই পদ্ধতিতেই করতে হবে যেভাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে ইসলামী ভূখণ্ডে পরিণত করেছিলেন। এরপর শাইখ বলেন, গত 3 শতাব্দীতে মুসলিম উম্মার পতনের মূল কারণ হল তারা জিহাদ ছেড়ে দিয়েছে। অতঃপর শাইখ বললেন, পশ্চিমারা দাবি করে রাশিয়াকে তারা তাড়িয়েছে, যুদ্ধে পরাজিত করেছে, এটা ভুল, পশ্চিমারা করেনি, বরং আমরাই করেছি তাদেরকে পরাজিত, জয়ের ব্যাপারে ভুল ধারণা রাখা যাবে না। তিনি তার সেই বক্তব্যে পশ্চিমা মিডিয়ার 3টি প্রোপাগান্ডা তুলে ধরেন। এক, প্রথমত পশ্চিমা মিডিয়া আফগান জিহাদকে বৈশ্বিক জিহাদ হিসেবে দেখায় না, তারা এটিকে একটি আঞ্চলিক লড়াই হিসেবে দেখাতে চায়। 2, দ্বিতীয়ত তারা এই জিহাদকে জিহাদ হিসেবেই মানতে রাজি না, তারা আফগান জিহাদকে একটি আন্তদেশীয় লড়াই হিসেবে উপস্থাপন করে। তৃতীয়ত, তারা মানুষের মাঝে জিহাদ সম্পর্কে ভুল বার্তা দিয়ে মানুষকে জিহাদের পথ থেকে সরিয়ে রাখতে চায়, আফগান জিহাদে যোগদানের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে চায়। অতঃপর শাইখ বলেন, আমরা মুসলিমরা আর কি চাই, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আফগানে আমাদের নিজস্ব ভূমি দান করেছেন, আমাদেরকে মুসলিম আমির দান করেছেন, আমাদেরকে অস্ত্র দিয়েছেন, সব কিছুই আমাদের আছে, মুসলিমরা আর কখন ঘুরে দাঁড়াবে, এটাই তো সুযোগ, আসল সময় তো এটাই। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম এই বক্তৃতায় আরও বললেন, জিহাদ ছাড়া ইসলামী ভূমি তৈরির ভিন্ন কোনো উপায় নেই, বহু বছর ধরেই মুসলিম নেতা আমিরগণ বহু চেষ্টা করে আসছে কিন্তু সফল হননি, একমাত্র আফগান ফ্রন্টে যা অর্জিত হয়েছে তা অন্য কোনোভাবে অর্জন হয়নি। এরপর তিনি এই বক্তব্যে মুজাহিদগণের সাফল্য ও ত্যাগগুলো তুলে ধরেন। তিনি প্রায়ই বলতেন, মানুষেরই প্রয়োজন জিহাদের, জিহাদের মানুষ প্রয়োজন নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, ইলেকট্রিশিয়ান,
সার্জন সহ সকলকে জিহাদের ময়দানে এগিয়ে আসতে উৎসাহ করেন তিনি। তার এই বক্তব্য তিনি শহীদ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগের। শাহাদত, এরপর এলো তার শাহাদতের মুহূর্ত। 1989 সালের 24 নভেম্বর শুক্রবার শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমুল্লাহ জুমআর জন্য প্রস্তুত হলেন। পরিধান করলেন নতুন কাপড়, সালাতুদ দোহা আদায় করে বের হলেন গাড়ি নিয়ে। যেই পথ দিয়ে জুমআর সালাত আদায় করতে যেতেন, সেই পথে শত্রুরা 3টি 20 কিলোগ্রামের বোমা পুঁতে রেখেছিল। রাস্তাটির নাম জামোদ, খুবই সরু রাস্তা, একটির বেশি গাড়ি পাশাপাশি যেতে পারে না। দুপুর 12:30 শাইখের গাড়িটি ঠিক বোমা যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে এসে থামল। সেই গাড়িতে ছিল শাইখ ও তার দুই ছেলে ইব্রাহিম ও মোহাম্মদ। তার আরেক পুত্র তামিম আদনানি পেছনে পেছনে এসেছিল আরেকটি গাড়িতে করে। শাইখ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন, আর তখনই বিকট শব্দ করে বিস্ফোরিত হয় শত্রুদের পুঁতে রাখা বোমা। বিস্ফোরণের ভয়াবহ আওয়াজে কেঁপে ওঠে পুরো শহর। এই ধরনের বোমা সাধারণত ট্যাঙ্ক ধ্বংসের জন্য ব্যবহার করা হতো। সারা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারপরেই দৌড়ে এলো মসজিদ ও আশেপাশের মানুষেরা। কিন্তু ইতিমধ্যে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ঘটনাস্থলে তার গাড়ির বিক্ষিপ্ত টুকরো ছাড়া আর কিছুই মেলেনি। বিস্ফোরণের ফলে শাইখের দুই ছেলের দেহ 100 মিটার উপরে উঠে গিয়েছিল। বিভিন্ন গাছের ডালে বৈদ্যুতিক তারের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাদের দেহ। কিন্তু আল্লাহ তাআলা আবদুল্লাহ ইউসুফ আজম রহিমুল্লাহর দেহকে রক্ষা করলেন। দেহটি একটি দেয়ালের সাথে হেলান দেওয়া অবস্থায় পাওয়া গেল, সম্পূর্ণ অক্ষত অবস্থায়। তার মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। তখন তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু শহীদ হয়ে গেলেন তিনি। গত 1 শতাব্দীর একজন উম্মাহ দরদি ইসলামী ব্যক্তিত্বকে ইসলামের শত্রুরা এইভাবেই শহীদ করে দিল। সেই রাতেই শাইখ আবদুল্লাহ ইউসুফ আজমকে জনসাধারণের কবরস্থানে দাফন করা হয়। শাহাদতের সময় তার বয়স হয়েছিল 58 বছর। তার মৃত্যুর আগের দিন তার ভাই তাকে বলেছিল, আপনার নিরাপত্তার প্রয়োজন, যে কেউ আপনার ক্ষতি করতে পারে সাবধান থাকা উচিত। শাইখ আজম হেসে উঠে তিলাওয়াত করেন এই আয়াতটি, বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, তারপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে, অতঃপর তোমরা যা আমল করতে সেই সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবেন। সূরা জুমআ আয়াত 8। পরদিনই তিনি শহীদ হয়ে যান, কিন্তু তার পরিবার এবং স্ত্রী পুত্র হতবিহ্বল হলেন না এতে। তারা যেন জানতেনই তাদের পিতা, তাদের স্বামী একদিন শহীদ হবেনই। তার মৃত্যুর পর তার স্ত্রীর কাছে এই ব্যাপারে তার অনুভূতি জানতে চাইলে তিনি বললেন, আমি সবসময় জানতাম এমন কিছু হবেই। তাকে ভালোবাসে এমন মানুষ যেমন অগণিত, তেমনইভাবে তার শত্রু অগণিত। তিনি জুমআর জন্যে ঘর থেকে বেরিয়ে যাওয়ার 5 মিনিট পরেই বোমার আওয়াজ শুনতে পাই আমি। বোমাটি ছিল 1 কিলোমিটার ব্যাসার্ধের। আমি তখন রান্নাঘরে। ঘটনা জানতে পেরে আমি বললাম, ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর বললাম, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর নির্ধারিত ভাগ্যলিপির উপর সন্তুষ্ট। ভয়টা হচ্ছিল সন্তানদের নিয়ে, কারণ আমি চাচ্ছিলাম না তারা জিহাদের ময়দানের প্রথম সারি ছাড়া অন্য কোথাও শহীদ হোক। রেখে যাও পদাঙ্ক। শাইখের আরেক সন্তান হুজাইফা আজামের বয়স তখন 15। তিনি বলেন, ইব্রাহিমের সাথে সেদিন সকালে খেলতে যেতে চেয়েছিলাম, কিন্তু আব্বা বললেন, সূরা কাহাফ ও জুমআর দিনের অন্যান্য আমল না করে যেতে পারবে না, আমরা সেগুলো করে তারপর খেলতে যাই। তিনি আরও বলেন, আব্বাকে কখনো ঘরে বেশি দেখতাম না, সবসময় কাজ করতেন তিনি। ঘরে থাকাকালীনও দেখতাম তার মুখ সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত। সবসময় আমাদের অন্তরে জিহাদের প্রতি ভালোবাসা ও শাহাদাতের প্রতি কামনা জাগরণরত রাখতে চেষ্টা করতেন। এছাড়া কুরআনুল কারিম মুখস্থ করার প্রতিও উৎসাহ করতেন। হুজাইফা আজম জর্ডানের আম্মান বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিভাগের ছাত্র। শাইখ আজমের সর্বকনিষ্ঠ ছেলে মুসআবের বয়স ছিল 5। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার বাবা এখন কোথায়? সে বলেছিল, জান্নাতে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবাকে কারা হত্যা করেছে? কাফিররা। কিভাবে? গাড়ির নিচে বোমা রেখে। আব্বার সাথে আমার দুই ভাই ইব্রাহিম ও মোহাম্মদও জান্নাতে আছে। তুমি ওকে জান্নাতে যেতে চাও ভাইদের মতো? হ্যাঁ, আমিও তাদের মতো আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। এরপর সাইয়েদুনা জিব্রাইল আলাইহিসসালাম এসে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। শহীদ হওয়ার আগে কী করতে চাও? আব্বার মতো হতে চাই। তিনি যেভাবে শহীদ হয়েছেন আমিও সেইভাবেই শহীদ হতে চাই। তোমার বাবার শাহাদতের খবর শুনে তোমার মা কী করেছে? বলেছেন, মাব্রুক, বরকতময় হয়েছে। তুমি কি কখনো আফগানিস্তানে গিয়েছো? হ্যাঁ,
3 বার। তোমার আদর্শকে, আমার বাবা, তুমি কি তার জন্যে কোনো দোয়া করবে? হে আল্লাহ, আপনি তাকে জান্নাত দান করুন। এই হলো 5 বছরের এক বাচ্চার আকিদা। বীরের সন্তান বীর। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজামের হত্যাকাণ্ডের ব্যাপারে তার ভাইদের বক্তব্য হল, রাশিয়া, আমেরিকা ও তাদের গোয়েন্দা সংস্থাগুলো মুসলিমদের ভূমি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করতে চাইছিল নিজেদের মনমতো করে, কিন্তু তাদের এই সমাধান মিথ্যা সমাধান। যে সমাধান তারা ফিলিস্তিনে করেছে, সেই সমাধানই তারা করতে চাচ্ছিল অন্যান্য জায়গাতেও। কিন্তু আমাদের বক্তব্য হলো সমাধান একটাই, সেটা হলো বন্দুকের ধ্বনি। আর এই সমাধানই ছিল শাইখ আবদুল্লাহ আজামের মৃত্যুর কারণ। তারা আরও বলেছেন, আমরা ফিলিস্তিনের মাটিতে আল্লাহর ফরজ বিধান জিহাদ করতে চেয়েছি, কিন্তু সেখানে সেই সুযোগ পাইনি। আফগানে পেয়েছি সেই সুযোগ। সুতরাং কাবুল থেকে কুদস পর্যন্ত বিজয়ী হওয়ার আগ পর্যন্ত কখনো এই পথ পরিত্যাগ করব না আমরা। আল্লাহ তাআলা শাইখ আবদুল্লাহ ইউসুফ আজামকে রহম করুন, তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। আমিন।